বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া, এখানে ওয়াজ মাহফিল, ইসলামের সঙ্গীত, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও প্রোগ্রাম করা হয়। প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। যোগাযোগ হাসান, মোবাইল 01727762199। রোজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, হায় হায় রোজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا، نبيا وآدم، وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، شكلي ورشت شت برون، أعوذ بالله من الشيطان الرجيم. যেহেতু আজকে সমস্যা হচ্ছে আর ইয়া করার দরকার নেই, থাক যেমনি আছে এমনি থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ানোর দরকার নেই, মানে এইভাবে এক একভাবে চলতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুল তাআলা নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া أنفسنا وأنفسكم، ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. যদি একটু আওয়াজ দিতে চাও এইটারে আমার দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দিতে হবে, এই সিস্টেম তোমরা জানো না মনে হয়, এটা তো বক্তার দিকে সরাসরি ফিরানো, তো এই জন্য কিস কিস করে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন আলা ইলিয়াসিন, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شأن حبيبه
ইন্নাল্লাহ ওয়া আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আরেকটু মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওরারি জিওরারি রারি বিবি সকিনা জয়নাল আবদিন হইল বন্দি এজিদের জেলখানা আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আহো লা ইলাহা আহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে শুহাদায়ে কারবালার স্মরণে আর লাড়াসাড়া করেন না, যেভাবে চলছে ভালোই চলবে, আর দূরেন না ইনশাআল্লাহ। এখন ঠিক আছে, শুহাদায়ে কারবালার স্মরণে পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে মরহুম মকফুর হাজী মোহাম্মদ মঙ্গল ভূঁইয়া সাহেবের বাড়ির প্রাঙ্গণে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2017 সম্মেলনের সম্মানিত সভাপতি আমার ভাই সুবেদার অবসরপ্রাপ্ত হাজী মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া বীর মুক্তিযোদ্ধা, সহসভাপতি হাজী মোহাম্মদ জালালউদ্দিন জারু ভূঁইয়া সাহেব, মাহফিলের প্রধান আলোচক আমার ছেলে, সারা বাংলার ইতিমধ্যেই সুন্নি জগতে যারা স্থান করে নিয়েছেন আলহাজ হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সুন্নি আল কাদেরী, খতিব শ্যামলী আদাবত বাইতুস সালাম জামে মসজিদের খতিব, যারা ওর আত্মীয় স্বজন আসেন একটু দেখে আসলে হয়তো কিছু জানো শান্তি লাগতে পারে, আমার বাড়ির ছেলে কোন জায়গায় ইমামতি করে এটা দেখে আসলে আপনাদের অনেকটা ভালো লাগবে। যেই ওর মসজিদের আমি গত বছরও বলছিলাম আমার মসজিদ আড়াই কাঠা পৌনে তিন কাঠার উপরে, আমার ছেলের মসজিদ পাঁচ কাঠা সাত কাঠার উপরে, আমার মসজিদের আউট কোনো ইনকাম নাই, ওর মসজিদে শুধু দোকান ভাড়া প্রায় 15-2 লক্ষ টাকা, যেই বাসাটা ওকে ফ্রি দিয়েছে ভাড়া নেয় না, ওই এলাকায় এই বাসাটা ভাড়া দিতে হলে কমপক্ষে 20-25 হাজার টাকার প্রয়োজন, এটা আপনাদের বাড়ির ছেলেটা ফ্রি পায়, এটা কি সুক্রিয়ার ব্যাপার না? এরপরে
ওই এলাকার সমস্ত মানুষগুলার একজন ভালোবাসার মানুষ। এটা কিন্তু ভালোবাসা কিন্তু জোর করে কামাই করা যায় না। তাইলে যারা আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক তারা ভালোবাসা কিন্তু, কথা ঠিক কিনা? কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররামায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, নবীর সাথে সবচেয়ে বেশি বিরোধিতা যারা করেছে তারা রাসূলের চাচা, কেউ রাসূলের চাচাতো ভাই, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, সবাই নবী রহমতুল্লিল আলামিনের আত্মীয় স্বজন। আল্লাহ বললেন এটা আর সহ্য করা যায় না, আপনি মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। এমন কোন নবী রাসূল নাই যারা হিজরত করেন নাই। সুবহানাল্লাহ, ওলি আল্লাহরাও ম্যাক্সিমাম ওলি আল্লাহদের ইতিহাস, তারা নিজের গ্রামে থাকতে পারে নাই, হিজরত করে অন্য জায়গায় তারা বসবাস শুরু করেছে। ম্যাক্সিমাম বেশিরভাগ ওলি আল্লাহদের জীবনীতে এটাই পাওয়া যায়, বাড়ি ছিল আশুগঞ্জ কিন্তু তার সারা জীবন কাটাইছে হবিগঞ্জ, কথার কথা, এটাকে বলা হয় হিজরত, হিজরত করেছে। তো যাই হোক, আল্লাহ আপনাদের এখানে আমি কয়েকবার আসছি, যদি আমার ছেলে বলছে মাহফিল যতদিন চলবে আমার হুজুর কাবলা আসবে, আমি এটা একমত না। তোমার হুজুর কাবলা তো ভালো না হইলো অত পচা তো আল্লাহ, আমি ভালো না হই বেশি ভালো না হই, একবার তো পচা না, এই জন্য মাঝে মাঝে গ্যাপ দিয়ে আনলে এইটাই সুন্দর। এটা ওকে আমি নির্দেশ করলাম, এবারে ওরা চিন্তা করলেন। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যিনি আমাকে কয়েকবার, অনেকবার মনে হয় পাঁচ সাতবার কম কম হবে না, আপনাদের এই গ্রামে এই ভূঁয়া বাড়ি ভূঁয়া পাড়ায় এই এলাকায় আমি আসছি, আজকেও আসছি দোয়া নেওয়ার জন্য যে আল্লাহ আমাকে আসার তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবার ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন খুতবার ভিতরে হাদিস পড়ি নাই, একটা হাদিস আমার মনে হলো যেহেতু আমাকে বলা হয়েছে কারবালার আলোচনাই করতে হবে, কারবালার আলোচনা, কারবালার আলোচনা আমার বাবা মাওলানা জামাল কাদরী করেছেন, আমার বাবা ফরহাদুল ইসলাম সুন্নি বুলবুলি করেছেন, আবার বললেন বাজান আপনিও করবেন, এখন আমি কোন দিকে করব, কোন দিকে যাব, আমি কিছু এমন কিছু কথা বলার চেষ্টা করব যা আমরা শুনি নাই, যা আমরা কোনোদিন আমি আমার ওস্তাদের মুখে শুনি নাই। আজকে সেই ধরনের দু চারটা কারবালার ময়দানের আশেপাশের দুই চারটা কথা যেন আমার আল্লাহ বলার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আওয়াজ তো ভালো আছে আলহামদুলিল্লাহ, মানুষ কম আর বেশি বুঝি না, কিন্তু আওয়াজ তো ইমানদারের আলোচনা আওয়াজ, আলহামদুলিল্লাহ এরকম আওয়াজ হইলে আলোচনা ঠিক মতো হইব ইনশাল্লাহ। আব্বা জিরারে বাবা জিরারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নূরের নবী, হ্যাঁ আর একটু ধৈর্য না, এইভাবে চললে তো মগম লাগছে, শুনাম হইব কবে যে প্রথমে যা করছিল শেষে ভালোই করছে, আর ধরা ধরার দরকার নাই, কারণ এটা কলবা ধরে আছে একবার সাক্ষ্য বার হইব, এখন সে পুল হয়েছে ব্রিজ হয়েছে সাক্ষা বার হইব, পাগল আর একটা এই পারের এমনি দাঁড়ায় রয়েছে, এই পাগলা কইতাছে এই এই পার অন্য পাগলা কইতাছে এই এ পাগলা সাক্ষা ঠাক্কা লড়াইছে, এটা আমার মনে আছে না মনে করে এমন লড়া লড়াইছে আর পার হইতে পারে নাই, তাই আর ধরা ধরি দরকার নেই, একটু আল্লাহ দিতে ভালো হয়েছে। আমার আব্বার একটু মহব্বত নিয়ে বসতে হবে, আমার নূরের নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من أدى مسلما فقد أداني ومن أداني فقد أدى الله رواه سراج منير في شرح جامع صغير مرحبا আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন জবান মোবারকে বললেন, কেউ যদি কোন মুসলমানকে কষ্ট দেয়
আমার নূরের নবী কে কয় বাবা? একটু কথা বললে আমার ভালো লাগলো, তাইলে বুঝবো আপনার আমার কথা বুঝতেছেন। মান আদাব মুসলিমান, কোন মানুষ যদি কোন মুসলমানকে কষ্ট দেয় ফাকাদ আদানি ওয়া মান আদানি, তারা যেন আমি নূরের নবীকে কষ্ট দেয়। কারে কষ্ট দিলে? নূরের নবীকে। মানে কোন মুসলমানকে যেমন আমি মুসলমান আমি কষ্ট দিলাম বাবা আপনারে, নূরের নবীকে কষ্ট তো তুমি ভুয়া পাড়ার কাউরে দাও নাই, কষ্ট দিছ আমি নূরের নবী। উম্মতের জন্য আমার নূরের নবীর কত মায়া। নূরের নবী জবান মোবারকে কয় মুসলমান কষ্ট পাইনি আমি নূরের নবী কষ্ট পাই। আবার এইটার পক্ষে দলিল দিলেন আমার আল্লাহ, আমার আল্লাহ কয় 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াত, নূরের নবী বললেন হাদিসে, আল্লাহ বললেন কোরআনে, আমার আল্লাহ কয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আমার আল্লাহ কয় তোমাদের মধ্য থেকে তোমাদেরকে আমি একজন রাসূল দিয়েছি, তোমাদের কোনো কষ্ট হইলে বাবা যদি কষ্ট না পায় আমি আল্লাহ দলিল দিবাম আমার নবী কষ্ট পায়। তোমার বাবা কষ্ট না পাইলো আমার নবী কষ্ট পায়। দলিল দিল কে? আল্লাহ। কোরআন শরীফ আল্লাহর না? আল্লাহ। আমার আল্লাহর কোরআনে নবী বললেন হাদিসে, আল্লাহ কয় কোরআনে, আমার আল্লাহ কয় ও আমার হাবিবুল্লাহর উম্মতেরা, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আমার নূরের নবী তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে প্রেরণ করে। এরপরে আমার আল্লাহ কয় তোমাদের যদি কোনো কষ্ট হয় সেই কষ্টটা আমার বন্ধু তোমাদের কষ্টটা বন্ধু নিজে পায়। এরপরে আল্লাহ কয় আমার বন্ধু তোমাদের সকলের মঙ্গলকামী। কোরআন 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 থেকে বলছি, আমার আল্লাহ কয় তোমাদের মঙ্গলকামী আমার হাবিবুল্লাহ। এরপরে আল্লাহ কয় বিল মুমিনিনা রউফুর রহিম, আরো আমার আল্লাহ বলে দিলেন ওরে দুনিয়ার মানুষ আমার হাবিবুল্লাহর কথা বলতে গিয়ে আমি আল্লাহ, সূরা তাওবার শেষ আয়াত, এই শেষ আয়াতের আগের আয়াত, সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াত, আমার আল্লাহ কয় তোমাদের কষ্ট হইলে পৃথিবীর কেউ কষ্ট না পাইলেও আমার বন্ধু কষ্ট পায়। আমার বললেন আমার বন্ধু তোমাদের সকলের ভালো চায়, মঙ্গল চায়। লাস্টে যা বললেন বিল মুমিনিনা রউফুর রহিম, এই আয়াতেই বিল মুমিনিনা রউফুর রহিম, আমার হাবিবুল্লাহ তোমাদের মোমেনদের জন্য বড় দয়ালু। কে বললে? আল্লাহ কয় বন্ধু মোমেনদের জন্য বড় দয়ালু। কাদের জন্য? মোমেনদের জন্য। মুনাফিকরা এটা কি বুঝবো? আল্লাহ কয় বিল মুমিনিনা রউফুর রহিম, আল্লাহ রাউফুর রহিম কোরআনে আছে, নবীও রাউফুর রহিম, আল্লাহ সস্তা হিসাবে রাউফুর রহিম, আর আমার নবী রাসূল হিসাবে রাউফুর রহিম। বন্ধুরা রে আমার, তাই নবী বললেন কোন মুসলমান কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, আল্লাহ কা কথা ঠিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় 11 পারা জানিয়ে দিলাম বন্ধুর কথারে তোমরা এদিক সেদিক মনে করো না, আমি আল্লাহ বন্ধুর পক্ষে দলিল দিয়া দিলাম আমার বন্ধুর কথা ঠিক, তোমাদের কোনো কষ্ট হইলে আমার বন্ধুর কষ্ট হয়। এরপরে আমার নূরের নবী জবান মোবারকে কয় ফাকাদ আদাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
এ পাগলের দলেরা, ইয়াসুগঞ্জের পাগলের দলেরা, আড়াইশিদার পাগলের দলেরা, আমি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আমার আমার উম্মতেরা কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, আর আমি নবী কষ্ট পাইলে ফাকাদ আদাল্লাহ, আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কষ্ট পাইলে কি হবে সকলে কম বেশি জানি। এরপরে নূরের নবীর সাহাবী হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর আনহুমার বাবা, ওনাদের দুই ভাইয়ের আব্বা জাইনব রাদিয়াল্লাহু আনহার বাবা, বন্ধুরা আমার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নূরের নবী জবান মোবারকে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, ওই শহরের দরজা আমার আলী। আমার মুখে আপনারা কয়েকবার শুনেছেন এই কথাটা, মনে হইছে যেহেতু আবার বলি। হঠাৎ করে একদিন নূরের নবীর সাহাবী মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবীদেরকে ডেকে বলেন, শুনে যাও, কয় কি শুনবো, কয় মজার কথা মনে হইছে, শুনে যাও, কয় কি কথা শুনাইবেন, সব কথাই তো মজা, আজকে আবার কোন মজার কথা শুনাইবেন। বলতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাথে যদি একবার দেখা করো আমি আলীর সাথে দুইবার দেখা করা লাগবো। লাগিয়া গেছে পেস। সাহাবীরা একটা কথা ঠিক করে বলেন, এইটা হতে পারে, হইতে ভাই কথা আর আর কইছে মেয়ে মাহফিলে, এইটা হইতে পারে যে আপনার সাথে একবার দেখা করে রসুল সাল্লামের সাথে দুইবার দেখা করা লাগবে। আলী কয় না, নবীর সাথে যদি একবার দেখা করো আলীর সাথে দুইবার দেখা না করে উপায় নাই। সাহাবীরা কামলা কিন্তু রসুলের দরবারে বিচার দিব, দাও যাও। সাহাবীরা কে রসুল কই কি আলী কই কি কয় কি কইছে কয় হাই কইতেছে যে আমনের লোক বলে একবার দেখা করলে হার লোক বলে দুইবার করুন লাগবো, ডাক দাও মুসকি হাসি দিয়া কয় ডাক দাও। সাহাবীরা একজন আর একজনের ধাক্কা মাইরা কয় মনে হয় কথা ঠিক আছে, নাইলে নবী হাসে কা, সুবহানাল্লাহ মনে হয় কথা ঠিক আছে, নইলে কেন নবী হাসে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, কইতা আমার তো নিয়ম আছে এক ঘন্টার আগে গজল কই না, শুধু এমনি একটু সুর দিয়া দিই। রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কি। এই গজলটা এই তো রওজা মোবারকের সামনে বসে বসে, এই সম্ভবত 16 দিন বা 17 দিন হয়েছে এই লেখার বয়স, মদিনা শরীফে সোনালী জালি মোবারকের দিকে তাকিয়ে থেকে আমি গজলটা লিখেছি। রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিচার দিলেন সাহাবীরা, নবী গো হাসান হোসেন আব্বা কয় কি কয় কি কইছে, তাই কইছে আপনার সাথে নাকি একবার দেখা করলে তার সাথে দুইবার করা লাগবো, ডাক দাও কি রালি নবী গো লাব্বাই কি আর রাসূলুল্লাহ আমি হাজির, তুমি নাকি বলছো আমার সাথে একবার দেখা করলে তোমার সাথে সাহাবীরা দুইবার দেখা করা লাগবো। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় হ্যাঁ বলছি, আমার নূরের নবীকে কেমনে বলছো, কয় সাহাবীরা বুঝতে না পারে কিন্তু আপনি নূরের নবীকে বুঝেন নাই। ভেঙ্গে বলো ওরা তো বুঝে নাই, এ সাহাবীরা শোনো আমার নূরের নবী জবান মোবারকে বলেছেন, নবীজি এলেমের শহর, ওই শহরের দরজা আলী, তোমরা যদি নবীর এলেমের শহরে ঢুকতে চাও আমি আলীর দরজা ছাড়া ঢুকতে পারবা না,
বাহির হওয়ার সময় যাই বা করি। আর জোরে কোন সুবহানাল্লাহ, বাহির হওয়ার সময় যাই বা কই, কারণ দরজা তো আর নাই, দরজা একটা জ্ঞানের শহরও একটা। এখন যদি তুমি ঢুকতে চাও আমার দরজা দিয়ে ঢুকতে হবে, আবার যখন বাহির হইবা তখন আমার দরজা দিয়াই বাহির হইতে হবে। রসুলের সাথে দেখা হবে একবার, আর যাইতে আসতে আমার সাথে দেখা হবে দুইবার। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من আদা শারতাম মিন্নি। আমার নূরের নবী জবান মোবারকে কয়, ওরে দুনিয়ার মানুষ, প্রথম আমি তোমাদেরকে জানাইলাম, মুসলমানকে যদি কষ্ট দাও ওই কষ্টটা আমি নূরের নবীকে দেওয়া হয়, আর আমি নূরের নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। এরপরে পরের হাদিস আমার নূরের নবী জবান মোবারকে জানাইলেন, শুধু আমি কষ্ট পাই না, আমার মুসলমানকে কষ্ট দিলেই নয়, মান আদা শারতাম মিন্নি ফাকাদ আদানি ওয়া মান আদানি। আমার নূরের নবী জবান মোবারকি এরপরে হাদিসে বলে দিলেন, দুনিয়ার মানুষে উম্মতে মুহাম্মাদের, আমার মুসলমানকে কষ্ট দেওয়া এটা তো একটা বললাম, আর একটা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা চুল মোবারককে যদি কেউ কষ্ট দেয়, কাকে? নবীজির, নবীজির বোঝা যায়। শুধু নবীর নূরের নবী জিন্দা না, আমার নূরের নবীর চুল মোবারক জিন্দা। নাইলে চুল মোবারক কেমনে কষ্ট পাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, বন্ধুর কথার তুমি উড়াইয়া দিতে পারবে না। আমি আল্লাহ পনেরো পারার পাঁচ পৃষ্ঠা দলিল দিয়া দিলাম, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমি আল্লাহ এমন কোন বস্তু নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। কি রে ভাই, এই মাইক আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ বলতেছেন, এই প্যান্ডেল আল্লাহর তাসবিহ পড়ে। এই জন্য মৃত্যু মানুষের ব্যাপারে একটা হাদিসে একটা কথা আছে, যারা মরে যায় তাদের পায়ের দিকে মাথার দিকে লাঠি গেড়ে দাও, যতদিন পর্যন্ত এই গাছটা জীবিত থাকবে ততদিন গাছটা জিকির করে এরুশিলা তার কবর আজাব মাফ হবে। আমার বড় ভাগ্য, আমার বাবাকে যেখানে কবরস্থ করেছে আমি নিজে কবরে রাখছি, আমার আব্বারে কবরে রাখছি, আল্লাহর কি দয়া এই কাঁঠাল গাছটা কেউ লাগায় নাই, ঠিক আমার আব্বার কবরের উপরে কাঁঠাল গাছটা হয়ে রয়েছে। আমার বড় আনন্দ, কারণ গাছের ব্যাপারে হাদিস শরীফে আসছে, ওই গাছটা যার কবরের কাছে থাকবে এই লোকটাই গাছের, কারণ গাছ আল্লাহর জিকির করে। আল্লাহ আবার কোরআনের মধ্যে সেটা পনেরো পারায় বলে দিলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার এমন কোন বস্তু নাই যারা আমি আল্লাহ পাকের জিকির করে না। আমি আল্লাহর তাসবিহ পড়ে, এই জন্য নূরের নবী হাদিস শরীফের মধ্যে জবান মোবারকে বললেন, মান আদা শারতাম মিন্নি, মান আদা শারতাম মিন্নি। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া তো দূরের কথা, আমার উম্মতদেরকে কষ্ট দেওয়া তো অনেক পরের কথা। আমার নূরের নবী জবান মোবারকে কয়, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মোবারককে যদি কেউ কষ্ট দেয়, ওই কষ্টটা যেন আমি নূরের নবীরে দেয়। আমি নূরের নবী কষ্ট পাইলে ফাকাদা আদাল্লাহ, আমার আল্লাহ কষ্ট পায়। আর আবু নাঈম শরীফের মধ্যে আর একটু বাড়িয়ে হাদিসটা আসছে, জাদা আবু নাঈম ফালাইহি লানাতুল্লাহ, যে যারা আমার হাবিবুল্লাহর একটা চুল মোবারককে কষ্ট দেয়, কষ্ট দিলে বন্ধু কষ্ট পায়, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, আর আমি আল্লাহ কষ্ট পাইয়া কি করি, ফালাইহি লানাতুল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমার নূরের নবী জবান মোবারকে বলে দিলেন, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ গজব দেয়। কি দেয় গো বাবা, কি দেয়, কি দেয়? কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা,
একটু আগে আমার ছেলে ফরহাদুল ইসলাম বুলবুলি সুন্নি আল কাদেরী আপনাদেরকে জানাইলেন যে আমার আল্লাহ নবীরে কষ্ট দিলে আল্লাহ কইলা আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এখন ইজিদ কি রসূলের আওলাদদেরকে কষ্ট দিছে না ভালোবাসা দেখাইছে? কথা কন, কথা কন, এই এই বেচারা বাচ্চারা বসো আর সুযোগ দিতাম না। আজকে কি ভাই খাবার গেছে? খাবার গেছে, এটা আছে আল্লাহ নাই, আজকেও আছে আজার মাহমুদের কথা কই নাই, হাজি মোহাম্মদ আজহার ইসলাম ভুইয়ার কথা কই নাই, জনাব হাজি ইলিয়াস খন্দকার আমার ছেলে, খাদেমুল কাউনাইন রেজা সাহেব বাবা শুনবেন না, জনাব মনির ইসলাম শাওন সাহেব আমার বাজান, আর একজন আসছে বাগান রয়েছে মোহাম্মদ শরীফ, শরীফ উদ্দিন শরীফ হোসেন, মোহাম্মদ শরীফ হোসেন, ভালো একটা পর্যায়ে আল্লাহ তাআলা রাখছে বাংলাদেশের জমিনে আলহামদুলিল্লাহ। না বললেই নয়, না দেখে ভালোবাসা। আমাদের সমাজ একটা প্রবাদ আছে, যাকে দেখেছি তাকে ভালোবেসেছি, যাকে দেখি নাই তাকে ভালোবাসি নাই, এই পাগলা আমার না দেখকে ভালোবাসে। আর কোনো অসুবিধা আছে? আব্বাজির আরে বাবাজির আরে, তাইলে শুনলাম মুসলমানকে কষ্ট দিলে নবী কষ্ট পায়, নবীজির চুল মোবারককে কষ্ট দিলে নবী কষ্ট পায়, নবী কয় আমি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়া সিদ্ধান্ত নিছে ফা আলাইহি লানাতুল্লাহ, আমি তারে গজব দিব, শুধু রসুলের চুল মোবারক কষ্ট পাইলে। এরপরে মুস্তাই কই যায় নাতি, নাতি বসো, এ নাতি আব্বা জি রে খেল করে খুব খেল আব্বা জি রে। এরপরে মুসলিম শরীফের হাদিস আমার নূরের নবী কয় মান আদা আহলাল মদিনা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, রাওয়াহু মুসলিম। মারহাবা করো, মারহাবা, আওয়াজ তো ভালোই আছে, মানুষ বেশি আছে আলহামদুলিল্লাহ। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন জবান মোবারকে কয় মান আদা আহলাল মদিনা, মদিনাবাসীদেরকে যারা কষ্ট দেয়। খেয়াল করেন খুব খেয়াল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ, সুবহানাল্লাহ কয় নূরের নবী কয় মান আদা আহলাল মদিনা, কারণ যেহেতু কারবালার আলোচনা করতেইব শুরু থেকে একটু গোছায় আনলে আপনাদের বুঝে আসবে বেশি ইনশাআল্লাহ। নবী কয় মান আদা আহলাল মদিনা, মদিনার মেহমান, মদিনা যারা বসবাস করে, মদিনার মানুষ যারা, তাদেরকে যারা কষ্ট দেয়, আমার নূরের নবী কয় বিসমিল আযাবাহুল্লাহ কামা ইয়াদুবুল মিলহু ফিল মা, রাওয়াহু মুসলিম, জোরে বলুন মারহাবা। নূরের নবী কয় লবণ, লবণ চিনেন নি, নুন চিনেন নি, লবণ আজকে ডাক্তাররা বলে দিল লবণটা এড়াইয়া চলতে পারলে ভালো হবে। নূরের নবী জবান মোবারকে বললেন খানা যদি শুরু করো লবণ দিয়া, আবার খাওয়া শেষে তো বেশি না সামান্য জিব্বায় লবণ দিলে, এরপরে খানা শুরু করলে, এরপরে খাওয়ার শেষে যখন খাওয়া শেষ করবে, খাওয়া শেষের আগে আবার একটু লবণ জিব্বায় লাগাইয়া শেষ করবে, 70টা রোগের ঔষধ হয়ে যাবে। বেশি খাওয়ার দরকার নাই, বেশি খাওয়া ডাক্তাররা নিষেধ করছে, তাহলে বলে প্রেসারের কি সমস্যা? আলে সামনে আব্বাজি রে বাবাজি রে, আরে এই প্রেসারের কথা মনে হইয়া, হাড়ের কথা মনে হইয়া, নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের কথা মনে হলো। আহা আমার নূরের নবীর জামানায় এক সাহাবীর পাতলা পায়খানা হলো, কি হলো এটা কথা কইতে হবে, কি হইলো? ঔষধের কথা মনে, কথা মনে হয়েছে
নূরের নবীর দরবারে গেছে, নবী আমার পাতলা পায়খানা হইছে, দাস্ত হইছে। নূরের নবী কয় মধু দিয়া পানি দিয়া শরবত বানায় খাও, এটা দিয়া শরবত বানায় খাইলে কিন্তু পায়খানা আরো বাড়তে পারে। কিন্তু রসুল সাল্লাম কইছে সাহাবি বাড়িতে যায়, বাড়িতে যায় সাহাবি মধু দিয়া শরবত বানায় খাইছে, পায়খানা আরো বাড়ছে। আর আমার দেশের ডাক্তার সারা বিশ্বের ডাক্তার ঔষধ আনছেন, আর এসিদার বাজারে যায় ডাক্তারের কাছ থেকে, গ্রামের ডাক্তার আপনাদের আমাদের দেখে কইছেন জ্বর ঔষধ দিছে, ঔষধ খাইছেন জ্বর ভালো হয় না, ডাক্তার সাহেব কি ঔষধ দিলেন, কি দিছিলাম, এমন প্যারাসিটামল দিছিলেন, এখন স্প্লাস খালাস, কথা ঠিক কিনা, ঔষধ চেঞ্জ করে দিল, ঔষধ চেঞ্জ করে দিল, রেনিটিড খান গ্যাস্ট্রিক হইছে কমে না, কয় নিওটেক খান চেঞ্জ করে দিছে, স্কোয়ার কোম্পানির মাল চেঞ্জ করে দিছে, এইটাও কমে নাই, এরপরে বিশ পাওয়ারের একটা দামি ট্যাবলেট এইটা দিছে, এইটা মোটামুটি কাজ হইছে। সাহাবী যে এক নবী আপনি বলছেন মধু দিয়া শরবত বানায় খাইতে আমার দাস্ত আরো বাড়ছে, আগে যাইতাম 10 বার এখন যাই 15 বার, আমার নূরের নবী কয় আবারো শরবত ওইটা দিয়েই বানায় খাও। এইভাবে একবার দুইবার তৃতীয়বারের পরে নূরের নবী কা খবর কি কয় পায়খানা আর খবর নাই, ঔষধ চেঞ্জ নাই। এই জন্য চিটাগাঙ্গের ছেলেরা গজল লিখেছে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, মারহাবা কোন ডাক্তারদের মহাগুরু আমার নবী, আব্বাজি রে আমার, বাবাজি রে আমার, ওই মায়ার নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কয় কামা ইয়াদুবুল মিলহু ফিল মা, যারা মদিনাবাসীদেরকে কষ্ট দেয় ইঙ্গিতটি দিলেন নূরের নবী আপনাকে আমাকে কি বুঝাইতে চাইলেন, মদিনায় তো মা ফাতেমারও বসবার, মদিনায় তো ইমাম হাসানেরও বসবার, মদিনায় নূরের নবীর পরিজাতুকের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসবাস, নূরের নবী কয় আমার মদিনাবাসীদেরকে যারা কষ্ট দেয় কামাইয়া দুবুল মিলহু ফিল মা, লবণ যখন পানির মধ্যে মিশানো হয় পানির মধ্যে লবণ মিশাইলে শুধু পানি দেখা যায় লবণ দেখা যায় না, আমার মদিনাবাসীদেরকে যারা কষ্ট দিবে যারা কষ্ট দেয় তাদেরকে আমার আল্লাহ লবণের মতো পানি যেমন লবণ যেমন পানির মধ্যে মিশাইলে লবণ মিশে যাওয়ার কিছু থাকে না, ওই মানুষগুলারে ওই মানুষটারে আমার আল্লাহ ওই রকম মিশাইয়া দিবে, বলেন মারহাবা। কাদেরকে কষ্ট দিলে? মদিনাবাসীদেরকে। কাদেরকে বাবা? মদিনাবাসীদেরকে কষ্ট দিলে লবণের মতো পানিতে মানুষ মিশিয়ে দিবে আমার আল্লাহ। কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত। বন্ধুরে 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 আপনারা আমাকে বললেন ও ওলিউল্লাহ হুজুরগো, ও আমার ছোট্ট ভাই অপরাধের আব্বাত আমার বড় ভাই, আমি তার ছোট ভাই, আমাকে বললেন উনিও বললেন কারবালার আলোচনা করতে, কারবালার আলোচনা শুরু থেকে আমার আব্বায় করেছে, বাবা ফরহাদ ইসলামও করেছে, আমি একটু অন্য ছাইতে কিছু করি কারবালার ব্যাপারে, আমার নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস দেখলাম, লাম্মা কুতিলাল হুসাইনু মাতারাতিস সামাও, লাম্মা কুতিলাল হুসাইনু মাতারাতিস সামাও ফাম দামান ফা সুবহানা ওয়া হিবাবুনা ওয়া জাররুনা ওয়া কুল্লু শাইইন লানা মাল ও মাল আনন্দামা রাওয়াহুল বাইহাকি, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ,
রওজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব গজলটা কুইয়াই ফেলাই নাকি কন যে গিয়েছে মদিনা তেনবীর দিদারে, বাবা গো যে গিয়েছে মদিনাতে আমার নবীর দিদারে, সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে, হায় হায় সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, বাবা রওজার পাশে গিয়ে দেখি বনায়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, নবীজির মহব্বত আল্লাহ দিয়েছে যার অন্তরে, বাবারে নবীজির আল্লাহ দিয়েছে যার অন্তরে, তার মত ভাগ গোবান উম্মত কে আছে আর সংসারে, বাবা তার মত ভাগ গোবান উম্মত কে আছে আর সংসারে, আমি কবে যাব আর কি, আমি কবে যাব কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, বলো না রওজার পাশে গিয়ে আমি দেখি বনায়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, বাবা আল্লাহর ইবাদত নবীর সুন্নত যাও গো পালন করে, আব্বারে আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে, মনে রাখো যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাই নবীরে, আয় হায় যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার, মনে রাখবেন যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, বাবা রে যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, ওলিউল্লাহর
আসতেছে দিল বাবা সবাই ভুলবে মোরে, জানি আমি উল্লার আসতেছে দিল বাবা সবাই ভুলবে মোরে, ওই দিন তুমি আইসো গো নবী দেখতে আমায় কবরে, ওই দিন তুমি আইসো গো নবী দেখতে আমায় কবরে, আমি কবে যাব রার কিনারে, আমি কবে যাব রব জানিয়ে দিলেন মদিনা বাসীর কষ্ট দিলে তারা ধ্বংস হয়ে যাবে, এজিদের পেতার তারা গতকালকের মাহফিল আমি বলেছি, গতকালকে হবিগঞ্জ শহরে আমার মাহফিল ছিল, সেখানেও বললাম মদিনাতুল মুনাওয়ারার মানুষে কষ্ট দিলে তারা ধ্বংস হয় সেটার বাস্তবতা যদি আমি জিগাই, আরাই সিদা হাসান হোসেন নামে কোন মানুষ আছেন বলে দিবেন হুজুর ওই পাড়ায় আছে, এই পাড়ায় আছে, যাত্রাপুর আছে, আরাই সিদা আছে, সরসার তলা আছে, ঠিক কিনা? যদি জিগাই এজিদের নামে কোন মানুষ আসেন বলবেন নাই, নূরের নবী বলছে মিলহু ফিল মা, লবণ পানিতে মিশতে যাব লবণ দেখা যায় না, মদিনার মানুষ করে কষ্ট দিলে সে এইরকম মিশে যাবে, সারা বিশ্বে কোটি কোটি হাসান হোসেন আছে, আছে কিনা বাবা? কিন্তু এজিদের নাম নাই, মিশছে কিনা? মিশছে, মিশে গেছে কিনা? মিশছে, অথচ কত কষ্ট দিছে মদিনার। কারবালার ঘটনার পরেও চিন্তা করছে এজিদ, এই দুরাচার চিন্তা করছে যে মদিনার মানুষ অন্তত আমারে মানব না, আমার যে চরিত্র, এজিদের চরিত্র ছিল বড় খারাপ চরিত্র, আমার মদিনার মানুষ মক্কার মানুষ মানব না, এদেরকে শেষ করে দিতে হইব, এর মধ্যে ইমাম হোসাইনও আছে, নাউজুবিল্লাহ কল, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে ঘোড়া বানলো, গাদা বানলো, উট বানলো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কমপক্ষে 10,000 সাহাবী তাবি তাবি তাবিদেরকে তারা জবাই করলো, তার মধ্যে 1700 আনসার মহাজের, কয়শো? 1700, কারবালায় তো কমই হয়েছে, 72 জনের মধ্যে মহিলা ছিল, শিশু ছিল, ইমাম জয়নাল আব্দুল রদিয়াল্লাহু আনহু ছিল, কিন্তু মদিনায় আক্রমণ করে আনসার এবং মুহাজির যারা মক্কা থেকে মদিনায় গেছে রসূলের মহব্বতে তাদেরকে বলা হয় মুহাজির, যারা মদিনায় রসূলের কাছে ঈমান এনেছে তারা হলো আনসার, এরা শহীদ হয়েছে কত? 1700, তার মধ্যে কোরআনে হাফেজ ছিল 700, শুধু শুধু কোরআনে হাফেজ 700, কত? 700, যাদেরকে শহীদ করছে, জবাই করছে, কাইটা ফলাইছে, তীর মাইরা শহীদ করছে, তার হাফেজ ছিল কোরআনে হাফেজ কত? 700, আজকে আপনারা আমরা দাড়ি টুপি জুব্বা নামাজ দেখলেই পাগল হইয়া যাই, আমার একটা গজল আমি লেখছি গত পরশুদিন লেখছি, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবা নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, ঠিক কিনা? কারবালাতে ঘটিল এক করুণ কাহিনী, বলো না কারবালাতে ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো না নবীর আওলাদ আজগর শহীদ
পাইলো না পানি। বাবাজি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, বলো না গলা শুকায় জিব্বা শুকায় শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটি এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো না নবীর আজগর শহীদ পাইল না পানি। আজগর পানি পান করিলে তলোয়ার ধরতো নি, উত্তর হবে কি না? ছয় মাসের শিশু কি তলোয়ার ধরতো না? তাইলে পানি দিল না কেন? আজগর পানি পান করিলে তলোয়ার ধরতো নি, উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি, উত্তর হবে তাহার তো সেই বয়স হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে কারা করলো কারবালাতে এমন শয়তানি, বলো না কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি। যারা করছে শয়তানি তাদের মাথায় টুপিও ছিল, মুখে দাড়িও ছিল, আমার মতো এরকম পাঞ্জাবিও ছিল, ওই কথাটাই লিখছি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, বলো না কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলো নবীর আওলাদ আমার আব্বাজিরারে। কথাটা মনে হয়েছে, এই জন্য গজলটা শোনায় দিলাম, পরশু দিনের লেখা। যারা কারবালা আমাদের দেশের তো একটা অভ্যাস আছে, বাংলাদেশের মানুষগুলারে সারা বিশ্বে একটা স্লোগান শোনায়, বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি, কথা কয় না আল্লাহ লম্বা দাড়ি রাখলে আল্লাহ, এই আল্লাহ রুলি। টুপি যদি থাকে পাগড়ি যদি থাকে বড় মহাস মস্ত বড় অলি। মনে রাখতে হবে কারবালায় যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের নামাজও ছিল, কি ছিল নামাজও ছিল, জুব্বাও ছিল, মুখে দাড়িও ছিল, মাথায় টুপিও ছিল, কোরআন শরীফও পড়তো। তাইলে এখন কোন দিকে যাবো? তারা কারা? আমার আল্লাহ কয় তাদেরকে চিনো না, আমি আল্লাহ চিনায়া দে। আমার আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। আমার আল্লাহ কে এরা হইল মুনাফিক। এরা কি বন্ধুরে? বাবারে আমার আল্লাহ কয় এরা মুনাফিক, কারণ মুনাফিক কি করতে হইলে নামাজ লাগবো, মুনাফিক কি করতে হইলে নামাজ লাগবো। মুসল্লিদের কি একটু বিশ্বাস বেশি করে না মানুষ, কথা ঠিক কি না? এই অবস্থায় চুরি করা খুব সহজ, কথা ঠিক কি না? এই জন্য আমার নিজের চোখে দেখা সাংখার ভুল, সাংখার ভুল এখন আল্লাহ দিলে কমছে। এখন একটা নতুন সরকারি কি ভবন হইতাছে এখানে, এই হিরণসিদের আড্ডা খানা দেখানো। হঠাৎ করে আমি এই যে এই হজে যাওয়ার আগে হঠাৎ করে সম্ভবত আমি এই মুন্সিগঞ্জ মহিলে যাচ্ছি, তো দেখি এক হিরণসিদ পিছনের পকেটে টুপি,
আমি কে আল্লাহ, এত নামাজের সবাই মসজিদে ঢোকে, কারণ এই হিরুন সি তো টুপি রাখার কথা না, এর পিছনের প্যান্টের পিছনের পকেট একটা জালি টুপি, মানে মসজিদে ঢুকতে হইলে টুপিটা মাথায় না দিলে জুতা চুরি করে যাই বলা যে হ্যাঁ হ্যাঁ। দেখলাম আমার জুতা চুরি, এটা কেমনে বুঝলাম, দেখলাম যে ভালো জুতা খারাপ জুতা হের কাছে মোটামুটি 20-15 জোড়া, আমি এইটা এই পাটি এটা এই পাটি, মুসল্লি বেশ দইরা মসজিদে ঢুকে ঢুকিয়া মুসল্লিরা শেষ দাদা হ্যাঁ হ্যাঁ যেই জোড়া বালা হইলে সোজা দেয়, কথা ঠিক কিনা আব্বাজি রে আমার। এখন মোনাফেকরা চিন্তা করেছে, আল্লাহ সমালোচনা করেছেন 10-12-19 পৃষ্ঠায়, আমার আল্লাহ আজকে সমাজে কেন শান্তি নাই, মুসলমানদের সমাজে কেন শান্তি নাই, আজ পর্যন্ত কোন জানাজা বন্ধ হয়েছে নি, হয়েছে কিন্তু জানি, মনে করেন জানি এই লোকটা লম্পট ছিল, সুদখোর ছিল, মদ খাইতো, বন্ধুরে মুনাফেকদের জানাজার নামাজ পড়বেন না, কি কয় আল্লাহ কোরআন, আল্লাহর কোরআন কিন্তু মুনাফিকদের জানাজার নামাজ পড়া যাবে না, এরপরে হ্যাঁ যারা মরে গেছে তাদের জানাজা পড়বেন না, কিন্তু আমাদের সমাজের মুনাফিকদের জানাজা বন্ধ আছে নি, সমাজের শান্তি কেমন হইব মুসলমানদের সমাজে, এরপরে আল্লাহ ওয়ালা তাকুম আলা কবরি আসমানের বিপরীত জমিন, রাত্রের বিপরীত দিন, ভালোর বিপরীত মন্দ, কথা ঠিক কিনা, অন্ধকারের বিপরীত আলো, তাই আমার আল্লাহ কয় ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকদের কবরে যাইবেন না, এইটার বিপরীত ইমামদারের কবরে যাইবে, হাত তুলে দেখাও, খেয়াল করছেন কথা, আল্লাহর কোরআনের আয়াত দিয়া বললাম, হেরা নাকি কবর জিয়ারতের আয়াত পায় না, আমি আয়াত শুনাই দিলাম, আল্লাহ কয় মুনাফিকদের কবরে যাইবেন না, তাহলে ইমানদারের কবরে যাবে, সহজ এসা সহজ ভাবে কেমনে বুঝাইতাম আব্বাজি রে, মানুষ যে কজন আছে এই কজন আশেক মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের তো একটা বদ অভ্যাস আছে বক্তা বক্তা বুঝেন নি, মানুষ কম হইলে যে যাওয়ায়, কিন্তু আজকে তো বোঝা যায় আমার এখানে মানুষ মনে হয় 10-20 হাজার আছে আলহামদুলিল্লাহ, ও আল্লাহ এইভাবে পড়াইতেছে, এইটা কেন জানেন, এইটা অবশ্যই মাহফিলের ব্যাপারে মনে হয় কারো কোনো কষ্ট আছে, যার কারণে আল্লাহ আমার এইভাবে করাইতেছে আলহামদুলিল্লাহ, নাহলে এই মানুষই কিন্তু আমাদের আলোচনা আসে না, এটা সত্য কথা বলবো, আমার আমার আব্বাজি নে আমার ভাইরা সামনে কি যাবো, সত্যি যাবো ইনশাল্লাহ, আব্বাজি রে লাম্মা কুতিলাল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যেদিন শহীদ করা হয়েছে, মাদারাতি সামাউ দামান ফাস বাহানা বড় বড় দুইটা হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে, যেদিন ইমাম দুনিয়ার মানুষ হুসাইনের কষ্ট দিল, আল্লাহর আসমান হুসাইনের পক্ষে আইল, বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি জীবনে কেউ কোনদিন দেখে নাই শোনে নাই, কেউ দরজা খোলে না জানালা খোলে না, বৃষ্টির ফোঁটাগুলি মাটির চাকার মতো, বৃষ্টির ফোঁটাগুলি পাথরের মতো অশব্দ করে পড়ছে, বন্ধু এক কথা কথা
খুব খেলে। বৃষ্টি হচ্ছে, ডরে কেউ দরজা খুলে না। সকালবেলা উঠে দেখে, সকালবেলা উঠে দেখে ঘরের দেয়ালের মধ্যে বৃষ্টি তো না, ঘরের দেয়ালের মধ্যে লক্ষ লক্ষ রক্তের ফুটা লাইগা রইছে। বলতেছেন দামাং ফাস বাহনা ওয়াহিবাবুনা ওয়াজার আরুনা অকুল্লু সাইকেল্লানা দামাং মাল আনুন দামাক। আমাদের মটকিগুলি, আমাদের বড় বড় মটকি ছিলেন ভাই, এখন তো নাই এগুলা, মটকি ছিলেন বড় বড় মাইটিয়া মাইটিয়া জিনিস ছিল আগে, এখনো কিছু কিছু পুরান ঘরে আছে এগুলা। বলতেছেন মদিনার মানুষগুলি, কুফার মানুষগুলি, ইরাকের মানুষগুলি সকালবেলা রাত্রে দরজা খুলি নাই, জানালা খুলি নাই। ইমাম হোসাইনের কারা কষ্ট দিলি রে, ইমাম হোসাইনের কারা দুঃখ দিলি। আমরা রাতের বেলা বৃষ্টির ফুটা দেখে, বৃষ্টির ফুটা দেখে আমরা ভয়ে দরজা খুলি নাই, জানালা খুলি নাই। সকালবেলা দরজা খুলে বাহিরে আইসা দেখি রক্ত বৃষ্টি হয়েছে, মানুষ হোসাইনের কষ্ট দিছে, আল্লাহর আসমান হোসাইনের পক্ষে আইছে। আমার বাইনে, আমার বাবারে, আমার বন্ধুরা, হয় আমাদের বড় বড় মটকিগুলি রক্ত বৃষ্টিতে রক্ততে ভরে গেছে, আমাদের ঘরের দেয়ালগুলি বাহির দিয়া রক্ততে ভরে গেছে, সারা দেশে সারা এলাকায় সারা এলাকায় রক্ততে ভরে গেছে। আমরা মুইজা ফালাইলাম, এই রকম বৃষ্টি তো জীবনে কোনোদিন আর হয় নাই। আজকে এই বৃষ্টি হওয়ার কারণ হইল যেই নবী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মুবারক হাজার হাজার বার চুমু খেয়েছে, যেই নূরের নবী ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গলা মুবারক হাজার হাজার চুমু খেয়েছে, যেই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আমার নূরের নবী চর খেয়েছিলেন গাল মুবারকে। বন্ধুরে 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 ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে ছোট্ট একটা তরুণী নামটা ভুলে গেলাম, তে বলে আমি আমার মাতামহী আমার দাদিজান বা আমার দাদিজানের পূর্বে যিনি ছিলেন তার কাছ থেকে আমি শুনলাম, তার কাছে আমি শুনলাম। কি শুনলাম? আমি শুনলাম যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে ওই দিন, ওই দিন আমার আল্লাহর আকাশে, আল্লাহর আকাশের সূর্যের মধ্যে সূর্য গ্রহণ লেগেছিল। শুধু তাই নয়, হঠাৎ করে মানুষ দেখতেছেন একজন আরেকজনকে বলতেছেন কিয়ামত হয়ে যাচ্ছে। কয় কেমনে বুঝনা কিয়ামত হবে? কয় জীবনে কোনোদিন দিনের বেলা তারকা দেখি নাই, আসমানের জীবনে সারা জীবন সারা জীবন বাবা মার কাছে শুনেছি, দাদা দাদির নানা নানির কাছে শুনেছি আকাশের মধ্যে তারকা উঠে রাতের বেলা, ছায়া দেখো ছায়া দেখো আসমানের মধ্যে, আসমানের মধ্যে দিনের বেলা হাজার হাজার লক্ষ লক্ষ তারা উঠা রয়েছে। আমার যারা বুঝছে তারা বলতেছে কেয়ামত না, যদিও তোমরা কেয়ামত মনে করতেছ, তোমাদেরকে বোঝায় তোমাদের কেমনে এই হোসাইনকে তারা কষ্ট দিল। আমার দাদিজান বলেছে, আমার নানিজান বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন শহীদ করা হয়েছে ওই দিন আল্লাহর আকাশে দিনের বেলায় তারকা উঠে গেছে, মানুষ কয় কেমন হইয়া যাইতেছে, যারা জানে তারা কয় না 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 না, এইটা ইমাম হুসাইনের শহীদ করার কারণে আমার আল্লাহর আসমান রাগ হইয়া গেছে। আমার আব্বারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কাবলা, ওই বাইতুল মুকদ্দাস খেয়াল করতে হবে রে আব্বা, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে, ঠিক কিনা? বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে
ও বাবা, ঘটনা ঘটল ইরাকের কুফায়, কারবালায়। কিন্তু বাইতুল মুকদ্দাসের আশেপাশে যতগুলি পাথর, কোন কাজের কারণে পাথরগুলি মানুষ উঠায়, যেই পাথরটাই উঠায় ওই পাথরের নিচেই দগবগায় তাজা রক্ত বাহির হয়। ওরে দুনিয়ার মানুষ, শুধু বাইতুল মুকদ্দাসে নয়, সিরিয়ার জমিনে যেখানেই মাটিতে কোপ মারে ওই জায়গায় তাজা রক্ত বাহির হয়। জমিন বুঝায় দিল দুনিয়ার মানুষ রে, ইমাম হুসাইনের শহীদ করার কারণে শুধু আসমান গোসা না, আমরা জমিনও গোসা হইয়া গেছি। বন্ধু, আর একটা কথাও কিতাবে দেখলাম, ইমাম এই যে বিকালবেলা সূর্য ডোবার আগে, সূর্য উঠার সময় পূর্ব দিকে লাল হয় না বাবা? আবার সূর্য ডোবার সময় পশ্চিম দিকে লাল হয় না? সাওয়ায়েকে মোহরেকা কিতাবে লেখছে, আর অন্যান্য কিতাবে লেখছে, এই আসমান লালিমা কিন্তু ইমাম হুসাইনের শহীদ করার আগে, আকাশ কিন্তু আগে লালিমা ছিল না, এরকম লাল হইতো না। কিন্তু যেদিন সেই 61 হিজরিতে 10ই মুহররম, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ওই দিন থেকে আকাশ লাল হওয়া শুরু হইছে, এখনো আকাশ লাল হয়ে আছে। একটা কথা মনে রাখবেন বাবা রাইশিদার আব্বারা, ও ভুইয়া পাড়ার বাবারা, একটা কথা মনে রাখবেন, মানুষ যখন রাগ করে খুব খেল, যেহেতু আমাকে কারবালার আলোচনা করতে বলেছেন, অন্যান্য সাইটে আমার বাবারা করেছেন, এই সাইটে তারা করে নাই, আমি এই সাইটে নতুন কথা আপনাদেরকে শুনে গেলাম আল্লাহর দয়ায় রসুলের নেকা করমে। বাবারে 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 বাবারে, যখন মানুষ রাগ হয় তখন দেখা যায় জামা উঠায়, আবার চোখের চোখ যদি থাকে নিবু, চোখগুলি বড় লাল হয়, ঠিক খেয়াল আমো, চোখ বড় করে চোখ লাল হয়, কথা দেব কিনা? আমার আল্লাহ যে রাগ হইছে সেইটা আসমান লাল বানাইয়া বুঝাইছে। আরো কিছু নতুন কথা আছে বললো, ধৈর্য হবে ইনশাআল্লাহ, শুধু কি তাই, তাহলে একটা কথা বুঝছেন না, মানুষ রাগ হইলে চোখ লাল হয়ে যায়, আল্লাহ রাগ করছে আসমান লাল হয়ে আসে, এখনো পর্যন্ত আসমান লাল, সন্ধ্যা লাল হয় সকালে লাল। এরপরে সবাইকে মাহরুই মোহরেকা এই কিতাবের মধ্যে আরো লিখছে, ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যেদিন শহীদ করা হয়েছে ওই দিন থেকে 3 দিন পর্যন্ত কোন কিতাবে লেখে 7 দিন পর্যন্ত সূর্য উঠে নাই, দিন থেকে 7 দিন পর্যন্ত আর আকাশে সূর্য উঠে নাই। মানুষ মনে করছে কিয়ামত হয়ে যাবে, যারা জানে তারা কয় কিয়ামতের এইটা আলামত নয়, এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরিণাম। আল্লাহর সূর্য পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেছে। বন্ধুরে
ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নিজের চোখে দেখা ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি রাসূলের সাহাবীর নিজের চোখে দেখা, কি দেখা, কয় মালা বানাইছে, কাঁচা ফুল দিয়া মালা বানাইছে মানুষ, হঠাৎ করে কাঁচা ফুলগুলি হঠাৎ করে মরে গেল, শুকিয়ে গেল, ব্যাপার কি বুঝি নাই। জীবনে কোনোদিন কাঁচা ফুল শুকাইলে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন সময় লাগে, কথা ঠিক কিনা রে বাবা? একটু স্বীকৃতি দিতে হবে, কথা ঠিক কিনা? ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, তাজা ফুলের মালা গাচ্ছে একজন আরেকজনকে পড়াবে, কিন্তু হঠাৎ করে জুমার নামাজের সময় সুবহানাল্লাহ, হঠাৎ করে মসজিদে মানুষ জুমার নামাজ করে, আর দাঁড়িয়ালা টুপিওয়ালা নামাজ আলা মানুষের ইমাম হুসাইনের জুমার নামাজের সময় জবাই করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, জবাই যেহেতু করবে, আমার একটা দাবি, আমার নানা জান নামাজের জন্য পাগল ছিল, আমার নানা জানের উম্মত গুলির আমি হোসেন শিক্ষা দিয়ে যাই, আমি শিক্ষা প্রদান করে যাই, আমি নামাজের সেজদায় যাব, ওই সময় পিছন দিক থেকে আমার জবাই করবে। আহা, নাউজুবিল্লাহ কইবেন না, নবীর উম্মত জুমার নামাজে মসজিদে আর জবাই হওয়ার জন্য, জবাই করার জন্য হোসেন কারবালার জমিনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কি ব্যাপার, দশী মুহররম কি ব্যাপার, কাঁচা ফুলের মালা শুকায়া গেল, রোদ্র নাই ঘরের ভিতরে, এই জিনিস সাথে সাথে শুকাইলো কেন? বুঝতে পারে না, হঠাৎ করে একজন কয়, শুন শুনি কয়, কি শুনব, কয় শুনছ, কিছুদিন পরের কথা, কয় শুন শুনি কয়, কি শুনব, কয় যেই দিন আমাদের কাঁচা ফুলের মালা হঠাৎ করে মারা গেল, মরে গেল মানে শুকাইয়ে গেল ফুলগুলি, জীবনে যেই দৃশ্য দেখি নাই, ওই শুকানোর কারণ হইল যেই টাইমে কাঁচা ফুলের মালা শুকায় গেছে, ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালায় নির্মম ভাবে শহীদ করছে, ফুলের মালা, কাঁচা ফুলের মালা, কাঁচা ফুল কি বলে, জগতের মানুষ রে, তোরা নবীর আওলাদ রে চিনলি না, আমরা ফুলের মালা, এই মদিনার থেকে আমরা এত দূরের থেকে ফুলের মালা হইয়া কাঁচা ফুল হইয়া খবর পাইছি, ইমাম হুসাইন আর দুনিয়ায় নাই, কার জন্য আমরা ফুলের মালা হয়ে থাকব, আমরা ফুলের মালা শুকায়া গেলাম। এরপর ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, ওরে দুনিয়ার মানুষ, শুধু কাঁচা ফুলের মালাই মরে যায় নাই, আরো ঘটনা ঘটেছে, ওই দিন সারা কুফা নগরে, সারা ইরাকের জমিনে, আশেপাশের এলাকায় মানুষ তরকারি রাঁধছে, মাছ পাক করছে, মানুষ গোস্ত পাক করছে, ডাল পাক করেছে, তরকারি পাক করেছে, সবজি পাক করেছে, মানুষগুলা যে যা পাক করেছে সব মানুষের তরকারি গুলি ওই দিন, আর তরকারির মজা তরকারিতে রয় নাই, সমস্ত তরকারি গুলি তিতা হইয়া গেছে, সমস্ত তরকারি তিতা হয়ে গেছে, কেউ ওই দিন দেখেন কেমন মুনাফিক, তারপরও তারা বুঝে নাই, তারপরও তারা বুঝে নাই, এটা কি কপাল ভালো না কপাল পোড়া, কপাল পোড়া। এরপরে যেদিন কারবালায় ঘটনা ঘটাইলো, জোর করে একটা উট সিনাই নিয়ে গেল ওই বেয়াদবের গোষ্ঠী, নবীজি বলেছেন বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবীকে স্বপ্নে দেখা দিলেন নবীজি, কারবালার ঘটনার পরে
দেখা দিয়ে বললেন, আমার বারা ইবনে আজেব রাসূলের একজন বিশেষ সাহাবী, বলে আমার বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে আমি রাসূলের সালাম বইল, আর বইল আমার হুসাইনের বিরুদ্ধে যারা যারা তলোয়ার ধরছে তারা সবাই জাহান্নামে। আজকে রেডি টেলিভিশনের হুজুরেরা, এজিদের রহমতুল্লাহ আলাইহি, নবীজি কয় যারা হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে তারা সবাই জাহান্নামী, আর টেলিভিশনের হুজুরেরা এজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। এতে এতে কি বুঝলেন? যে যারে ভালোবাসে তার প্রশংসা সে বেশি করে। এজিদের হুসাইনের প্রশংসা না করে তারা এজিদের প্রশংসা করতে চায় টেলিভিশনে, মানে তারা এজিদকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। কারণ আছে না? এজিদের যা ইচ্ছা তাদেরও, নাইলে এজিদের রহমতুল্লাহ আলাইহি কেমনে করে? আজকে তাদের দাড়িটুকু জুব্বা, তারা কোরআনের কথা বেশি কয়, এই জন্য আপনাদের অনেকেরই চিন্তা এরাই ভালো, এই কোরআন লয়া কারবালায়ও গেছিল, এই কোরআন লয়া কারবালায়ও কার বিরুদ্ধে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা রসুলের আওলাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আরে শুনলে আপনারা আশ্চর্য হবেন, কইতাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আব্দুল্লাহ বিন জাফর, খেয়াল করে, আরে আমরা বুঝি না, ইমাম হুসাইনের বোনের জামাই আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে এক ব্যক্তি কয় হুসাইনের দোষের কারণে, নাউজুবিল্লাহ কি কইবেন না, এক ব্যক্তি কয় আপনার দুইটা ছেলে ইব্রাহিম এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুই ভাই তো কোনোদিন শহীদ হইতো না, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুলের কারণে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা জুতা পায়ে ছিল, কিতাবে দেখলাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের জামাই তাকে বলতেছে, আপনার দুইটা ছেলে আপনার স্ত্রীর সাথে ইমাম হুসাইনের সাথে কুপানগরে সফরে গিয়েছে, কিন্তু ভাইনা দুইটা মানে আপনার ছেলে দুইটা কেন শহীদ হইছে জানেন না, এটা হুসাইনের ভুলের কারণে, নাউজুবিল্লাহ জোরে কহন। আব্দুল্লাহ বিন জাফর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহার স্বামী পায়ে জুতা ছিল, জুতাটা বাহিরে কইরা জুতাটা পায়ের থেকে খইলা, ওই বিয়াদবের রসূলের মাইরা কয় হে বিয়াদবের বাচ্চা, ঠিক এইভাবে এই বিয়াদবের বাচ্চা তুই বললি কি, নানাজান রহমাতুল্লিল আলামিন জবান মুবারকে বলেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আলীর মেয়ের জামাই, মা ফাতেমার মেয়ের জামাই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বোনের জামাই, আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মুবারকে বলেছেন, জবান মুবারকে তিনি বলেছেন আমার ছোট্ট ভাই একদিন বড় বিপদে পড়বে, ওই দিন যদি আমার ছোট্ট ভাইরে সাক্ষী রাইখা কেউ শহীদ হইতে পারে, এ বিয়াদবের বাচ্চা আমি যদি শহীদ হইতে পারতাম আমার জীবন ধন্য হইয়া যাইত। আমি জয়নবের স্বামী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোনের জামাই, আমার তো কপাল পোড়া, এ বিয়াদবের বাচ্চা তুই কস কি, আমার জীবন ধন্য, যা আমি শহীদ হইতে পারি নাই আমার দুইটা ছেলে হুসাইনের জন্য শহীদ হইছে, জোরে বলেন না মারহাবা, তুই কস কি, জুতা মারছে পায়ের থেকে খুলে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন শের মোবারক, শের মোবারকটা জিদের দরবারে গেল, এই ওয়াজ কিন্তু আমি শুনি নাই, আমি কোন ওস্তাদের কাছে শুনি নাই, কিতাবও পাই নাই, হঠাৎ করে আজকে আল্লাহ দয়া করছে, আলহামদুলিল্লাহ বলেন, আজকে আল্লাহর দয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, এই ওয়াজ আমি জীবনে কোন মাঠে এখনো করি নাই, এই আড়াই সিদার প্রথম ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ। আব্বা জিরারে বাবা জিরারে এজিদের দরবারে যখন শুধু মাথা মোবারক নিয়ে গেছে, এজি একটা কনসি দিয়া বেয়াদবি করছে হুসাইনের সাথে, নাউজুবিল্লাহ, ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী এক ইহুদি
ডেকে বলে ইয়াজিদ অনুমতি দিলে একটা কথা বলবো। খুব খেল, খুব খেল, মজার কথা, আমি জীবনে ওয়াজ কোথাও করি নাই। ওরে ইয়াজিদ কি করছো? সে মুসলমান না কি না বাবা? সে কি না মুসলমান না? একজন ইহুদি ইসরায়েলি। সে বলতেছে ও ইয়াজিদ কি করছো? কি করছে ভাই? উনি না তোমাদের নবী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা। আমাদের কাছে ঈসা নাই, ঈসা মহি মসি আলাইহিসসালাম নাই, মরিয়ম আলাইহিসসালামের ছেলে নাই, ঈসা নবী আমাদের কাছে নাই। কিন্তু খুব খেয়াল বাবা, কিন্তু একটা দ্বীপের ভিতরে ঈসা নবী যেই গাধার উপর সওয়ার হইছিল, ওই গাধার একটা খুর, পায়ের একটা খুরা। সিনেমা সব খুরা বুঝে, খুরা এই যে গরুর গরুর খুরা, ঘোড়ার খুরা, বুঝছেন না? বুঝছেন না? ঈসা রুহুল্লাহর একজন উম্মত কয় হে ইয়াজিদ এটা না তোমার রহমাতুল আলামিনের কলিজার টুকরার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসাইন মুবারক কয় না কয়, তাইলে লাঠি দিয়া কেমনে খোঁচা মারছো? একটু কি বুকটা কাঁপে না? আর আমরা ঈসা নবীর উত্তর সুরি, আমরা ঈসা নবীর উম্মত, আমাদের কাছে ঈসা নবী নাই, আমাদের কাছে ঈসা নবী নাই, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে, ঈসা নবী যে গাধার উপর সবার হইছিল, ওই গাধার একটা মরা খুরা, গাধাটা তো নাই, ওই গাধার একটা খুরা। আমরা জানি খুরা তো সবাই বুঝছেন, পায়ের খুরা, একটা পায়ের খুরার হাড্ডি একটা দ্বীপের মধ্যে আছে। তোমরা খানায়ে কাবাকে যেমন সম্মান করো, মদিনাতুল মুনাওয়ারাকে যেমন সম্মান করো, আমরা ঈসারে দেখি না? ঈসা নবীর গাধার পায়ের খুরা, সেইটা প্রতি বছর আমরা জিয়ারতের জন্য যাই, তাও আমরা অনেক হাদিয়া তোহফা টাকা পয়সা খানা দানা লয়া ওই দ্বীপের মধ্যে জিয়ারতের জন্য যাই। নবী না, নবীর নাতি না, নবীর আওলাদ না, নবী যেই গাধায় সওয়ার হইছে ওই গাধার একটা খুরা। সুবহানাল্লাহ, জোরে কই যাইব, আপনি কি চিন্তা করতে পারেন? কেমন কথা, আপনারা কি চিন্তা করতে পারেন? এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, এরা হুসাইনের সম্মান দিল না, আর ঈসা নবীর উম্মত কয় আমরা ঈসা নবীরে দেখি নাই, শুধু শুনছি, তাও আমরা জানি না কথা সঠিক কিনা ঠিক, শুধু শুনছি। এই খুরা যেই গাধার, এই গাধার উপর ঈসা নবী সওয়ার হইছিল, ওই গাধার খুরারে আমরা হাদিয়া তোফা নিয়া যায় সম্মান করি। আর তোমরা তোমাদের রসুলের আওলাদ, সরাসরি ফাতেমার সন্তান, তার সাথে তোমরা কারবালায় তো বিয়া তুমি করছই, আবার ঘরের মধ্যে এনে লাশি দিয়া দাঁত মুবারকের মধ্যে খোসা মারতেছো। ওই মসজিদে, ওই মসজিদে দাউদ আলাইহিস সালামের বংশের একটা লোক ছিল, সে দাঁড়ায় কয় ইয়াজিদ আমার একটা কথা অনুমতি পাইলে। কয় কি? কয় অনুমতি দিলে আমার একটা কথা। কয় কি কথা? কয় আমি, আমারে তো চিনবা না, এখন পরিচয় দিলে চিনবা। কয় কি তুমি? কয় আমার পূর্বে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের আর 69 পুরুষ গেছে। কত? 69 পুরুষ। গড়ে যদি একটা পুরুষের বয়স যদি আমরা 70 বছর ধরি, তা 69 পুরুষে 69 যদি 70 দিয়ে পূরণ দেওয়া হয় যত বছর হইব? এত বছর আগে দাউদ আলাইহিস সালাম আর আমি এত বছর পরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ জানে, খেয়াল করেন, খুব খুব খেয়াল কর, খুব খেয়াল, যে আমি দাউদ আলাইহিস সালামের
সত্তরতম পুরুষ। আমি দাউদ আলাইহিস সালামের সত্তরতম পুরুষ, আমার আগে ৬৯টা পুরুষ পার হয়ে গেছে। পুরুষ বুঝলেননি আপনারা? ছোট বাচ্চারা ভাঙ্গা বললে বুঝবা। যেমন ফরহাদ, মাওলানা ফরহাদ বুলবুলির বাবা, চাচা, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এই গ্রুপ যতদিন শেষ না হবে ততদিন এদের এইটা ওনাদের ওনাদের পুরুষ। যখন এই ভাই বোনেরা সব মারা যাবে এই পুরুষ শেষ। এরপরে আসতেছে ফরহাদদের গ্রুপ, ঠিক কিনা? এরপরে আসতেছে মাওলানা ফরহাদরা, আপন ভাই, আপন চাচাতো ভাই, আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই, এটা হলো এই বংশের ওনাদের পরে দ্বিতীয় পুরুষ। কথাটা কি বুঝছেন? আমার গজল দিয়ে সব খেলা মাসাল্লাহ, তাহলে ভাগলা আমার ভালোবাসে, তাহলে আমার গজল দিয়াও রিং টোন লাগাইছে তাইলে ভালোবাসে। আব্বাজি রে রে বাবাজি রে রে, কষ্ট বেশি দিতেছে মা বাবা? আজকে তো বিয়া করার মানুষ তেজস্বী, ১২:০২ বেজে গেছে, হে ঘরে বলে হবো কষ্ট হয় না। আব্বাজি রে রে, দাউদ আলাইহিস সালামের বংশের লোক কইয়া জি, এইটা তো তোমাদের নবীর সরাসরি মেয়ের ঘরের নাতি, আর আমি এই যুবক হইলাম দাউদ আলাইহিস সালামের ৬৯তম পুরুষের পরে। মনে কর প্রায় ৪,০০০-৫,০০০ বছর আগে দাউদ আলাইহিস সালাম, আমি তার বংশে দাউদ আলাইহিস সালামের একজন বংশের লোক। তুমি তো তোমার সরাসরি নবীর মেয়ের ঘরের নাতিরে সম্মান দিতে পারলে না, অথচ আমি দাউদ আলাইহিস সালামের বংশ, আমার দাউদ আলাইহিস সালামের নবীর উম্মতের উম্মত যারা মানে তারে বিশ্বাস করে, যারা আমার রাস্তায় দেখুক, ঘরে দেখুক, বাজারে দেখুক, মার্কেটে দেখুক, আমি দাউদ আলাইহিস সালামের বংশ, দাউদ আলাইহিস সালামের যারা মানে আমি ৬৯ পুরুষের পরে প্রায় ৪,০০০-৫,০০০ বছর পরে দাউদ আলাইহিস সালামের বংশের আমি, আমারে দেখলে মানুষ কত ইজ্জত করে, কত সম্মান করে, আমারে মাথায় লইয়া নাচে। আর তোমরা তোমাদের নবীজির মেয়ের ঘরের সরাসরি নাতি, যারা জান্নাতের যুবকদের সর্দার, যিনি যেই মা জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালায় বিয়াদবি করছো, এখন ঘরে আই না আবার বিয়াদবি করছো, তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। কারবালার ইতিহাস শেষ কথা। ইমাম জাইনাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একা বেঁচে ছিলেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কারবালার ঘটনার পরে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, জীবনে আর কোনোদিন হাসেন নাই। আরো শুনেছেন আমার কাছে এই কথাটা, ছেলের একদিন মিটিং করে জিজ্ঞাসা, বাবা কত মানুষের বাবা ছেলে মেয়েকে কুলে নিয়ে হাসি ঠাট্টা করে, চুমা খায়, তুমি জীবনে কোনোদিন আমাদের সাথে হাসলা না। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, বাবারা মায়েরা, যতদিন বাঁচবো আর কোনোদিন হাসবো না। কারবালার ঘটনার পরের দিন থেকে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রোজা রাখা শুরু করলেন এবং সারা রাত জেগে জেগে ইবাদত করেন। ইফতারের সময় হইলে তার ইফতারির জন্য যা যা দেওয়া হয় তার মধ্যে পানি থাকে। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারটা সামনে নিয়ে কত কিছুই তাকে দেওয়া হয়, কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সব কিছু পান করতে চাইল, খাইতে চাইল, পানি খাইতে চাইল। তার আওলাদের আজিগায়, নবীর আওলাদের আজিগায় ব্যাপারটা কি হবো? জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ব্যাপার কি,
সব সময় দেখি আপনি প্রতিদিন রোজা রাখেন, প্রতিদিন আপনি রোজা পালন করেন, কিন্তু একটা জিনিস আমাদের বোধগম্য হয় না, কয় কি হয় না, কয় সেটা হলো আপনি সব কিছুই খান, সব কিছুই আপনি খাইতে পারেন, সব কিছুই আপনি খাইতে চান, বলে দেন হুজুর ওয়াজ করতেছে, সব কিছুই আপনি কম বেশি খান, খাইলো সামান্য খান, কিন্তু আপনি পানি পান করতে চান না। আমি পানি পান করবো কেমনে, আমার ছোট্ট ভাই আলী আসগর পানি ছাড়া মারা গেছে, আমি আলী আসগর পানি পান করবো কেমনে, আমি প্রতিদিন রোজা রাখি নিয়ত করেছি, সারাটা জীবন আমি কারবালার ঘটনার পরে আমি যতদিন বাঁচবো, যতদিন আমার শক্তি আল্লাহ রাখবে, আমি আর কোনদিন রোজা ভাঙব না, আমি আর কোনদিন রোজা ভাঙব না। তোমরা ভাত আনবা, রুটি আনবা, ফল আনবা, কত কিছু আনবা, গোস্ত আনবা, সবই আমি খাইতে পারি কম আর বেশি, কিন্তু পানি নিয়া, পানি নিয়া আমারে জোড়া জোড়ি করবা না। কয় কারণ কি? কয় আমার ছোট্ট ভাই আলী আসগর পানি সারা কারবালায় মারা গেছে। আমার জীবনে এই ওয়াজ আর করি নাই, আজকে আড়াই সিদার জমিনে আল্লাহ করাইছে আমাকে, যেন আমার আল্লাহ, আমার যেন আল্লাহ আমার নবীর পক্ষে, রসুল আওলাদের পক্ষে যেন আমাকে সারা জীবন আল্লাহ রাখে, বলুন আমিন। আড়াই সিদার আব্বাদেরকে ভাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম, ফরহাদের আব্বা সহ, ফরহাদের চাচারা সহ, দাদারা সহ, ভাই ভাইবারা সহ, সকলের দাওয়াত দিয়ে গেলাম, পারলে ফরহাদের বলবো, পারলে বাবা মোসা তোমরা সহ একটা বাস যদি তোমরা দিতে পারো, বাবা দলের সব সহ একটা বাস যদি সবাই মিলে দিতে পারো, যে যারা যাবেন আপনাদের ভাড়া লাগবে না, আমরা বাস দিয়ে দিচ্ছি আগামী ডিসেম্বরের 15 তারিখে বাৎসরিক মাহফিল ইনশাল্লাহ। আপনাদের সকলের দাওয়াত দিয়ে গেলাম, বলছি যেহেতু আশা করি আমার এই ছেলেরা পারবে একটা বাসে। আর কয় টাকা ভাড়া লাগবে আশুগঞ্জ থেকে এয়ারপোর্ট যাইতে, আর কয় টাকা ভাড়া লাগবে বাসে? ওই বাসেই যাবেন, ওই বাসে আপনারা মাহফিল শেষ করে আবার চলে আসবেন। ভাড়া আমি দিতে পারবো না এটা আগেই অপারগতা জানাইলাম, ইনশাল্লাহ যতক্ষণ থাকবেন এক বেলা হোক দুই বেলা হোক আপনারা খেয়ে আসবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। এইটার দাওয়াত দিয়ে গেলাম, সামনের এই তো আর 2 মাস 8-10 দিন পরে মনে হয় বাৎসরিক মাহফিল, দেখে আসবেন ওলিউল্লাহ হুজুর আপনাদের সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই কষ্ট করে ঢাকায় কি করতেছে সুন্নিয়াতের জন্য একটু দেখে আসলে আমার জন্য আর একটু দোয়া হবে আপনাদের ইনশাআল্লাহ। জয়নাল আবদিন কয়, সব কিছু কমার বেশি একটু খাইতে পারি কিন্তু পানি আমি পান করতে পারি না, পানি পান করতে গেলেই আমার কারবালার কথা মনে হয়। আব্বাজিরা বাবাজিরা অনুরোধের সুরে বলবো, আকুল আবেদনের সুরে বলবো, ইমাম হুসাইন কারবালায় আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, খালি শুধু কারবালার আলোচনা শুনলেই চলবে না, তাদের শিক্ষাটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর শিক্ষা হলো ইমাম হুসাইন আপা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, আমি যদি এজিদ এই লম্পটের কাছে বায়াত হইতাম সারা বিশ্বে দলিল হইয়া যাইতো যে তাইলে লম্পটের কাছে বায়াত হওয়া জায়েজ। ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেল কোন আলতু ফালতু বেয়াদব বেনামাজি বেরোজগারি এদের কাছে বায়াত হওয়া যাবে না, মনে থাকবে কথা। 1 নম্বর শিক্ষা হলো এইটা। 2 নম্বর, আমি হুসাইন 121টা বা 134টা তীরের আঘাত, 42টা বা 34টা তরবারির আঘাত, এরপরও আমি বিদায় বেলা নামাজ ছাড়ি নাই। তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আমি নানা জানের নাতি, এত কষ্টের সময়ও আমি নামাজ কাজা করি নাই। তোমরা নানা উম্মতেরা তোমরা কখনো নামাজ কাজা করবা না। 2 নম্বর, আমি খালি একটু বশ্যতা স্বীকার করলেই, এই বাতিলের কাছে মাথা নত করলেই
এই ঝগড়া আর হইতো না। কিন্তু আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, ঈমান দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে। কি দেওয়া যাবে? আমি হোসেন শিক্ষা দিয়ে গেলাম, ঈমান রক্ষা করার জন্য জীবন দেওয়া যাবে, কিন্তু জীবন বাঁচাইয়া ঈমান দেওয়া যাবে না। ঈমান রক্ষা করতে হবে প্রয়োজনে জীবন দেয়া। এই তিন চারটা শিক্ষা ইমাম হোসেন নজরুল আমাদেরকে দিয়ে গেলেন। অনুরোধ আপনাদেরকে, পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। ইমাম হোসেন নজরুল তালানোর শিক্ষা, ইমাম হোসেন নজরুল তালানোর শিক্ষা বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হোসেন নজরুল তালানোর শিক্ষা যে কোনো বাতিলের কাছে, কোনো বেশরিয়াতির কাছে, কোনো বেয়াদবের রসুলের কাছে বায়াত হওয়া যাবে না। এতে ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, বাবা মার খেদমত করবেন, বাবা মাকে কষ্ট দিবেন না, বাচ্চাগুলারে এবিসিডি শিখানোর আগে আলিফ বাতাসা শিক্ষা দিবেন। এই অনুরোধ আপনাদের কাছে, ছেলেদের মেয়েদেরকে নামাজের তাকিদ দিবেন। এরপরে সারাটা জীবন সুন্নিয়াতের পতাকা তলে থাকা এমন সাদিয়া কেউ, সুন্নিয়াতের পতাকা তলে সারা জীবন থাকবেন। اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وعليه وسلم اللهم صل على سيدنا এক গ্রুপ পিছনে যাও বাবা, এক গ্রুপ পিছনে যাও গা, আল্লাহ এন্ডা দিছে তো, তোমরা দুইজন পিছনে যাও গা। اللهم صل على سيدنا محمد النبي الامي وعليه وصحبه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب العالمين مهربان দয়াবান আল্লাহ ও পরওয়ারদিগারে আলম আমার বাবা মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি সুন্নিয়াল কাদরীর বাড়িতে ওদের বাপ চারা চারা মিলেমিশে ওরা ভাই বরাদার শাস্তো ভাই মামাতো ভাই খালাতো ভাই ওরা সব ভাই বরাদার চাচা খুড়া সবাই মিলেমিশে সুন্দর ১৪তম সুন্নি মহাসম্মেলন করবো কাশোয়াদা কারবালার স্মরণে মাহফিলের ভুল বেয়াদবি গুণী ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুলার মঞ্জুর করে নাও যতগুণী ন্যাক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানে কদম মোবারকে হাদিয়া গুনি পৌঁছাও বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী অলি গাউস কত পীর মুর্শিদ অলি আউলিয়া যে যেখানে শুয়ে গেছে মাওলা সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও আয় রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে খেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যে এরকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে গো মাওলা সকলের সাহায্য সহানুভূতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন হাজির আলা মজলিস মাওলা এই কথা বলা যাবে না আস্তাগফিরুল্লাহ রব্বি মুনিম আল্লাহ হাজির আলা মজলিস আমি সহ বাবা ফরহাদ সহ আমাদের সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কুটুম্ব বাবা ইলিয়াস সহ সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইষ্টে কুটুম পাড়া পুরুষে শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি মামা মামি চাচা চাচি যে যেখানে শুয়ে গেছে মাওলা সকলের কবরে হাতে আগুনে পৌঁছাও আল্লাহ ঈদের পরে খাস করে রমজানুল মুবারকের ঈদের পরের দিন ফরহাদের মা চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে এই মাহফিলে গত বছর ফরহাদের মা
আমাদেরকে আলেমুল আমাদেরকে পাক করে খাওয়াইছে। আমার এই বোনটা আমি নিজে গোরস্তানি গিয়ে সকলের সাথে তার জিয়ারত করেছি। মেহরবান রহমান আল্লাহ পরহাদের মা সহ আমাদের সকলের বাবা মার কোমরে হাত দিয়ে পৌঁছাও। রব্বুল আলামিন আল্লাহ ওর বাবা সহ আমাদের যাদের বাবা মা এখনো তুমি বাঁচিয়ে রেখেছ, তোমার এই শহাদে কারবালার স্মরণের মাহফিলের বরকতে সকলের বাবা মার সাথে আমার মাকে আমার শাশুড়ি মাকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। সকলের আব্বা আম্মার সাথে প্রিয় মসজিদের সাথে আমার প্রিয় মসজিদ মগবাজারের হুজুর কাবলার মাজার শরীফে হাদিয়া গুলি পৌঁছাও। এই মাহফিলটা চোদ্দতম বুঝি না, পনেরোতম বুঝি না, ষোলতম বুঝি না, এই মাহফিলটা বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে তুমি কায়েম আর দায়েম করে দাও। যারা অসুস্থ আছে মেহরবানি করে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আয় রব্বুল আলামিন মাওলা ধনী বুঝি না গরিব বুঝি না গো মাওলা, সকলের তুমি জীবনে একটা বার হলেও হজ্জে মবরুর নসিব করে দাও। আয় রব্বুল আলামিন যারা লেখাপড়া করে ওদের লেখাপড়ায় উন্নতি করে দাও। আয় রব্বুল আলামিন মাওলা যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক মানজাতনের উসিলায় সুহাদায়ে কারবালার উসিলায় গাউসে পাকের উসিলায় ও মাওলা আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী ডিসেম্বরের পনেরোই তারিখে বাৎসরিক সুন্নি মহাসম্মেলন দরবার শরীফে তোমার কুদরতি হাতে সম্পন্ন করে দিলাম। মাওলারে মাদ্রাসার কাজ ধরার সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, এত টাকা আমি পাবো গো তোমার গায়েব থেকে হাসলানকারী মাইলের সৎকায় তুমি ব্যবস্থা করে দিবে। কোন দিন শেষ দিন আসবে, কোন দিন সেই সময় আসবে, আমার মাদ্রাসায় লক্ষ লক্ষ মানুষ ইমাম হুসাইনের প্রশংসা করবে, মা ফাতেমার প্রশংসা করবে, আমার নূরের নবীর প্রশংসা করবে, তুমি আল্লাহর জিকির করবে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই দিনটা না দেখা পর্যন্ত আমি পাগলের মরণ দিও না। রব্বুল আলামিন তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক মানজাতনের উসিলায় সুহাদায়ে কারবালাদের উসিলায় গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা কওয়া না কওয়া সমস্ত দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজদারিহি ওয়া জাদ্দাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া ذُرِّيَّتِهِ وَأَصْحَابِهِ وَأَحْبَابِهِ أَجْمَعِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بِحَقِّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ